ধূমপান আমাদের বিভিন্ন ক্ষতি করে সেটা আমরা জানি, তবে আজকে একটা ভালো তথ্য আপনাদেরকে দিই, আপনাদের অনেকেরই কাজে লাগবে, কারণ আমার জানি যে আপনাদের মধ্যে অনেকেই ধূমপান করে থাকেন। প্রথম বিষয় হচ্ছে, ধূমপান করলে আমাদের বিভিন্ন ক্যান্সার হয় সেটা আমরা জানি, ধূমপান করলে স্ট্রোকের সম্ভাবনা বাড়ে, হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ে, এছাড়া আরও বিভিন্ন রকম সিওপিডি বলে একটা ফুসফুসের অসুখ হয়, সেটার সম্ভাবনাও কিন্তু অনেকটা বেড়ে যায়। তো আপনি যদি এখন ধূমপান ছেড়ে দেন, তাহলে কিন্তু আপনার সমস্ত যে জটিলতা বা কমপ্লিকেশানসগুলো হয় সেটা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা কমে যাবে। আপনি যদি ধূমপান ছেড়ে দেন, আপনার স্ট্রোক হওয়ার চান্স কমে যাবে, আপনি যদি ধূমপান ছেড়ে দেন, আপনার হার্ট অ্যাটাক হওয়ার চান্স কমে যাবে, আপনি যদি ধূমপান ছেড়ে দেন, আপনার ক্যান্সার হওয়ার চান্স কিন্তু অনেকটা কমে যাবে। অনেকেই কিন্তু ছেড়ে দিতে পারেন, অনেকে বলেন যে না, ধূমপান যারা একবার করা শুরু করেন তারা কোনোভাবে ছাড়তে পারেন না, এটা কিন্তু ভুল ধারণা। আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি অনেক মানুষ কিন্তু ধূমপান করতেন নিয়মিত, তারা কিন্তু ঠিকই ছাড়তে পেরেছেন। তা আশা করি সবাই সচেতন হবেন এবং ধূমপান ছেড়ে একটা সুন্দর জীবন উপভোগ করবেন। ধন্যবাদ সবাইকে।